তুলে নি হালকা হালকা মানে হাই ফোন সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ একটা নতুন ব্লগ তোমাদের সবাইকে স্বাগতম সো অনেক দিন বাদ ভিডিও আসছে অলমোস্ট 102 দিন বাদ আরে দেখো আমাদের ফুল ভিডিওতে হাজির আমরা আছি দিঘাতে তোমরা যারা দিঘাতে আজ বলে ভাবছো বা এসেছো তারা এই ভিডিওটা এনজয় করতে পারবে ফুল টু আর আমাদের বার্থডে বয় একজন আগে আসছে পেছনে সো বার্থডে বয়দের সঙ্গে আমরা যাচ্ছি সবাই মিলে টোটাল 8 জন আছে তো চলো গোটা সিরিজটা দেখতে থাকো এবং আশা করি খুব 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 মজা লাগবে তোমাদের ভিডিওটা দেখতে থাকো এন্ড পর্যন্ত ফাইনালি আমরা কিন্তু হাওড়া পৌঁছে গেছি এবং এখান থেকে আমরা এখন বাইরে বেরোবো দেন লোকাল বাস ধরে ধর্মতলা আফটার দ্যাট ওখান থেকে আমরা দীঘার বাস ধরবো দীঘার বাস ধরে সোজা আমরা দীঘাতে চলে যাবো এবং সকালে কিন্তু তোমাদের সঙ্গে দেখা হবে মোহনাতে চলো যেতে যেতে আরও কিছু সিনেমার দিক নেওয়া যাক হাওড়া ব্রিজ আছে সামনে আর বাকি সবাই সামনে আমি দেখাচ্ছি ক্যামেরায় ক্লিক করে এই যে সবাই হাজির ভাই এনজয় হবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো যা অবশ্যই দেখবেন বাকি জনগণ দেখছো ওই দেখো সবাই বেরোচ্ছে এখন ধীরে ধীরে আমরা যাচ্ছি আমাদের ট্রেন রয়েছে 7 নম্বর প্ল্যাটফর্ম ওই দেখো বা 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 সবাই আছে গোটা রাতে দেখো হাওড়া স্টেশন সবাই এখন এখানে কিন্তু রেস্ট নিচ্ছে যাদের দূরপাল্লার ট্রেন আছে আমাদের বার্থডে বয় হ্যাপি বার্থডে ভাই বার্থডে বেজে আছে হ্যাপি বার্থডে আরেকজন আছে আমাদের বার্থডে বয় এই যে যে আমাদের বার্থডে বয় হ্যাঁ আরেকজন আছে ওই যে আমাদের বিজয় বাবু সামনে চলো এখন চলে ওই আমাদের আরেকজন বার্থডে বয় হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে প্রথমে এই মুহূর্তে একটা প্রবলেম হয়ে গেছে আমাদের লাস্ট বাস ধর্মতলা যাওয়ার বন্ধ হয়ে গেছে তো আমরা এই মুহূর্তে কিসে যাবো সেটা ডিসাইড করছি তো দেখা যাক সবাই এখন টেন্স কারণ কি আমরা এখন যদি ধর্মতলা না যেতে পারি দীঘা যাওয়ার প্ল্যানটাই ক্যান্সেল হয়ে যাবে তো দেখা যাক লাস্ট বলতে কী হয় দেখতে থাকো ভিডিওটা আগে আগে সব জানতে পারবো এই মুহূর্তে আমরা কিন্তু বিশাল চাপের মধ্যে আছি এক ট্যাক্সিতে আমরা 8 জন দেখতে পাবো অন্ধকারের মধ্যে দেখতে পাবে না 60 FPS শুরু হচ্ছে দেখো আহা তো ফ্যামিলি এই মুহূর্তে কিন্তু আমরা খুব চাপে আছি আমরা লাস্ট বাস পাইনি আমরা ট্যাক্সি করেছি এবং একই ট্যাক্সির মধ্যে সমস্ত 8 জন প্লাস কাকা আমরা এখন যাচ্ছি ধর্মতলা এখান থেকে 10 মিনিট লাগবে অলরেডি পার করে দিয়েছি অলরেডি তো চলো ধর্মতলা গিয়ে দেখা হচ্ছে সবার সঙ্গে
তো গাইস ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি ধর্মতলা। দেখো সবাই আমরা আগের দিকে যাচ্ছি বাসের সন্ধানে, বাস ধরবো এখান থেকে, সন্তুষ্ট বেরোচ্ছে। দেখা যাক কোন বাসটা ধরি, আমরা এখন ডিল করব, আফটার দ্যাট বেরোবো। ফাইনালি আমাদের কিন্তু অদ্ভুত লাগছে, আর আমি আর আমার ভাই আমরা ডেক নাম্বার 15-16, মানে সিট নাম্বার 15-16, ডেক নাম্বার হবে 1, 2, 3, 4 লেফট সাইড থেকে, না রাইট সাইড থেকে, 4 নম্বর ডেক, 15-16 নম্বর সিট। আমরা দুবার শুয়ে পড়েছি এবং বাকিরা বিভিন্ন জায়গায় রয়েছে। দুজন আছে সামনে, চারজন আছে সামনে আর দুজন আছে পেছনে কেবিনে। সো বাকি কিন্তু এখন আর কোনো কথা হবে না, আমরা ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে সোজা সকালে গিয়ে কোথায়, দীঘাতে। আফটার দ্যাট মোহনাটাও কিন্তু তোমরা দেখতে পাবে, স্টে টিউন, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভাই। বার্থডে বয়, হ্যাপি বার্থডে, সবাই বলো কমেন্টে 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 হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে কৌশিক, হ্যাপি বার্থডে বিজয়, অবশ্যই। তো হে ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড অল দ্য ওয়ে ফ্রম নিউ দীঘা। আমরা কিন্তু নিউ দীঘাতে পৌঁছে গেছি, এখন সময় হচ্ছে সকাল অলমোস্ট 6টা, আর 6টা বাজতে আসছে, আমরা দীঘাতে পৌঁছে গেছি। পুরো টিম দেখতে পাচ্ছি এখানে আছে, আমাদের বার্থডে বয় কৌশিক এবং সমস্ত দাদা ভাই সব, বিজয়, আমি ওই যে সামনে, আর একবার সামনে কিন্তু বিচটা দেখা যাচ্ছে। আমরা এখন বিচের সাইডে চলে আসছি, হোটেলটা এখন আমরা বুক করি। চলো তো চলে যাই বিচের দিকে গিয়ে দেখাচ্ছি সকালের ভাইবটা। আজকে মনে তো যাওয়ার কথা ছিল, বাট যাচ্ছি না আমরা, আমরা দেখি ট্রাই করবো কাল সকালে যাওয়ার। অন দ্য আদার হ্যান্ড, আজকে ওয়েদারটা কিন্তু পুরো ডিম হয়ে পড়ে আছে, দেখতেই পাচ্ছো পুরো মেঘলা আকাশ, যে কোনো মধ্যে বৃষ্টি তো বৃষ্টি হচ্ছে ধীরে ধীরে, জলের এখানে তো বোঝা গেল নাকি। আচ্ছা খুব হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু সময় সঙ্গে সঙ্গে মনে হচ্ছে এটা বাড়তেও পারে, গায়ে পড়ছে বৃষ্টি ভাই। সকাল সকাল এটা খেয়ে নেবো নাকি, তো চলো চলে যাই বিচের কাছটাতে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলে যাই এখন নিউ দীঘার বিচ পার্টটাতে। সকাল সকাল কত লোক চলেছে দেখতেই পাচ্ছ, দেখো পুরো টিম, আমি এখানে, বিজয় এবং ইয়ে চলেছে, ওরা নিচে ঘাটের কাছটাতে চলে যাচ্ছে। চলো ধীরে ধীরে এগোই। এইটা নতুন হয়েছে না ভাই, এইটা নতুন হয়েছে, তুই তাই বলিস? হ্যাঁ এইটা মনে হচ্ছে নতুন হয়েছে, এটা ছিল না আগে। বাপরে বাপ কি ঢেউ দিচ্ছে, দেখো এই স্ট্রাকচারটা কি কমপ্লিট হয় তো, ওয়াও কি লাগছে। চলো চলে নিচের দিকটা তে রে ভাই। হাই গাইস, চলো চলো গাইস, ও কি লাগছে, বিজয় আমি এখানে আসি, আমরাও চলে আসি। সকাল সকাল নিউ দীঘার ভাই, ঢেউ গুলো ভাই জাস্ট অসাম, ফটোগ্রাফার এরা প্রচুর ডিস্টার্ব করে। চল 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 চল, এই সব জায়গাতে হাঁটার সময় খুব সাবধান, বাপরে আসার কথা মনে আছে চলো এখনকার মতো বাই দীঘার বেশ থেকে, একটু আবার দেখা হচ্ছে।